তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যখন আমরা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে তো ফটোশপে যায়, তারপর সেখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিন্তু অনেক ঝামেলা, তাই না? ঝামেলা কিন্তু কাজগুলো পারফেক্টলি করা যায়, কিন্তু আপনি ফটোশপের কাজ পারেন না। এখন আপনি চাইলে কিন্তু এই যে ওয়ার্ড প্রোগ্রাম থেকে খুব ইজিলি কিন্তু আপনি মোটামুটি ভাবে কি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবে, ঠিক আছে? তো তার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে পিকচারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে চলে আসবো, ঠিক আছে? ফরম্যাটে আসলাম, আসার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করলাম, এই যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড এখন যেদিক যেদিকে কালারটা আছে, আমাদের যে একটা পিঙ্ক কালার একটা দেওয়া আছে, ঠিক আছে, যেটা যেটা পিঙ্ক কালার থাকে ওই অপশনটা কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে, আর যেখান থেকে পিঙ্ক কালার নেই, পিঙ্ক কালার মানে সিলেক্ট করা আছে, ওই অপশনটা আপনার থাকবে। দেখেন আমি চাচ্ছি শুধু আমার এই বডিটা আমি রাখবো, ঠিক আছে? আমার এই যে পিকচারটা আছে শুধু পিকচার রাখবো, এর পেছনে যেটা আছে ওগুলোকে আমি রিমুভ করে ফেলবো। তো আরেকটা কাজ করি, যেমন এখান থেকে আমার কিছু পিকচারের অংশ কেটে গেছে, তো আমি এটা টেনে বাস এটা দিয়ে দিলাম, তারপরে এখান থেকে টেনে নিচে দিয়ে দিলাম। ওকে, এখন যে কাজটা করব, তো এখানে আমরা একটু যদি খেয়াল করি, আমরা যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলাম, এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল একটা নতুন ট্যাব চালু হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমাদের প্রথম আছে যে মার্ক এরিয়াস টু কিপ, ঠিক আছে, তারপর মার্ক এরিয়া টু রিমুভ, তারপর ডিলেট মার্ক। এখানে প্রথম আছে মার্ক এরিয়া টু কিপ, এটা মানে হলে গিয়ে যে এরিয়াটা আপনি মার্ক করবেন শুধু সেটা থাকবে, ঠিক আছে? আর একটা আছে মার্ক এরিয়া টু রিমুভ, আপনি যে এরিয়াটা মার্ক করবেন সেটা আপনার রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? এটা তো আমরা প্রথমে মার্ক এরিয়া টু কিপটা দেখি। তো প্রথমে আমরা মার্ক এরিয়া টু কিপসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যেহেতু আমি আমার পিকচারের এখান থেকে একটু পিকচারটা জুম করে নেবেন, ওয়েট, আমি এখান থেকে আমার এই যে হাতের এদিক দিয়ে কিন্তু আমি নামবো, ঠিক আছে? তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে মাউস লিফট বাটন চেপে ধরে আমি টানি, ঠিক আছে, এই হাত বরাবর দিকে টেনে তারপরে ছেড়ে দিলাম, দেখেন। তারপর এদিক দিয়ে আবার নিচে দিকে টানি একটু আমি, এই যে আমার কি ওটা কিন্তু এখন যেদিক যে এরিয়াটা আমি মার্ক করছি সেটা কিন্তু আমার থেকে যাবে, ঠিক আছে? দেখেন আমার যে পিঙ্ক কালারটা কিন্তু আমার সরে যাচ্ছে, মানে কি আমার এটা কিন্তু রিমুভ হবে না। তো এদিক দিয়ে আছে এটা এই পাশে ওকে, ঠিক আছে? তারপর আবার এই পাশ থেকে আমরা শুরু করি, এখান থেকে এ আসলাম, ঠিক আছে, তারপর এ আসলাম, তারপর এদিক দিয়ে আবার পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো অনেক সময় হয় কি, যখন আপনি এই পাশ দিয়ে মার্ক করতে যাবেন, এই পাশ দিয়ে আপনি কিন্তু চলে আসবে, ঠিক আছে? এখন আমি কি করব, বাস এখানে যে কিপ সেন্স, এখানে আমি যদি ক্লিক করি, এখন দেখেন আমার কিন্তু কি আমার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ হয়ে গেছে, শুধু আমার পিকচারটা আছে, ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। আবার একটা পিকচার নিয়ে আসি আমরা, যেমন আমরা ইনসার্টে আসি, তারপর পিকচারে আসলাম, এটা নিলাম, ইনসার্ট ক্লিক করলাম, ঠিক আছে? তো ফর্মেট আসি, ফর্মে আসার পর সেম ভাবে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, ঠিক আছে? রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করবো, এখন এই যে আমার এই যে এখান থেকে দেখেন এদিক দিয়ে আবার এ অপশন কিন্তু আমার সিলেক্ট এর বাইরে, ঠিক আছে? এর মানে কি আপনার এটা কিন্তু থেকে যাবে, আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন তখন কিন্তু আপনি কি এটা থেকে যাবে আর বাকি অংশ চলে যাবে। তো আমরা আগে এটা একটু বড় করে নিই। ওকে, দেখো যখন আমরা টানবো তখন কিন্তু আমাদের অনেকটাই কিন্তু আমাদের কাজের সাথে মিলে যায়। এদিকে একটু টান, একটু বড় করে নিই। ওকে, এখন যে কাজটা করবো আমরা, আমাদের আগে দেখে রাখি মেক এরিয়া টু কিপ, যেমন এদিক দিয়ে আমার এটা কিন্তু এই যে হয়ে গেল। তারপরে যখন আপনার দেখুন অল্প একটু জায়গা আছে, ঠিক আছে, আপনি যখন অল্প একটু আপনার মার্ক করা আছে, পিঙ্ক কালার করা আছে, তখন কি করবেন, শুধু এক ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে, এক ক্লিক। আর যখন দেখবেন বেশি এরিয়া তখন আপনি মাউস লেফট বাটন চেপে ধরে টানবেন, ঠিক আছে? ওকে ওকে, ব্যাস আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই যে যেটুকু আমার দেখেন, আমি যদি এই যে এতটুকু এটা কিন্তু আমার থেকে যাচ্ছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি এটা আমি রাখবো না, তার জন্য কি করবো মার্ক এরিয়া টু রিমুভ, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। তারপর আমি এখন এই যে এই সাইড দিয়ে আমি দিক টান, যদি দেখেন ওকে এই সাইড আমার হয়ে গেছে। তারপর আমি এই সাইডটা টানি, এই সাইড দিয়ে টানলাম, ওকে, ঠিক আছে। আমাদের কিন্তু মোটামুটি আপনার একদম মোটামুটি অনেকটাই কিন্তু আপনার পারফেক্টলি, তারপর এখানে আমরা কিপ সেন্স ক্লিক করলাম, দেখেন অনেকটা কিন্তু পারফেক্টলি কাজ হয়, ঠিক আছে? আপনি এক হিসাবে এক কথা লিখে আপনি কাজ পারেন না ফটোশপের কাজ, সেই ক্ষেত্রে আপনি তার থেকে কিন্তু এটা কিন্তু অনেক বেস্ট। তো এইভাবে কিন্তু আমরা চাইলে খুব ইজিলি কিন্তু আমাদের কি ব্যাকগ্রাউন্ড গুলোকে আমরা রিমুভ করতে পারবো, ঠিক আছে? তো আমরা আবার এখানে আসি, তারপর এখানে যে আছে ডিলেট মার্ক, এখানে আমরা মার্ক যে অপশন আছে, এখানে আপনি যদি কোনো একটা মার্ক যদি আপনি ডিলেট করে দিতে চান, যেমন এটা আমি এটা হয়, ঠিক আছে, মানে আপনি যেগুলো মার্ক করেছেন সেগুলো আপনি ডিলিট করে দিবেন, সেগুলো ক্লিক করলে আপনি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে এটা এটা ক্লিক করলাম, ঠিক আছে, এটা ক্লিক করলাম। তারপরে আরেকটা সি ডিসকার্ড অল চেঞ্জ, ঠিক আছে, আপনি যা চেঞ্জ করছেন আপনি না ওইটা চেঞ্জ
আগের অবস্থায় আমি চলে যাবো, ঠিক আছে, আমার চেঞ্জটা থাকবে না, তাহলে কি এনে ক্লিক করো, দেখেন আমার আগের অবস্থায় কিন্তু চলে আসছে, ঠিক আছে, আমি যা যা চেঞ্জ করছি সব কিন্তু আমার কি পরিবর্তন হয়ে গেছে, ক্লিয়ার। তো এইটা ছিল আমাদের কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেমটা, এভাবে কিন্তু আমরা খুব ইজিলি যে করে পিকচার কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো।